নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি তো আমাদের ঘরে প্রায় হয়েই থাকে তো আমি কিভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই পুঁই শাকের চচ্চড়িটা বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক গ্যাস অনুগ্রাম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তারপরে তেলটা ভালো করে কড়াইতে ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আট পিস বড়ি এখন এই বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো যখন এরকম লালছে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন বড়িগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন আমি এখানে অর্ধেকটা বেগুন নিয়েছি বেগুনটা আমি আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে বেগুনটাও যখন এরকম লালচে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন বেগুনগুলো তুলে নিলাম আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপরে ফোড়নটা ভেজে নিলাম ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটা ভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পটল আমি এখানে চারটে পটল নিয়েছি পটলগুলো আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু খোসাটা ছাড়িয়েছে একটু খোসাটা রেখেছি তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ এখনই আলু আর পটলগুলো একসঙ্গে প্রায় তিন মিনিটের মতো আমি এখানে ভেজে নিয়েছি এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর আর দিয়ে দিলাম কিছুটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা কাঁচা মিষ্টি কুমড়ো এই জন্য আমি খোসা সমেতে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন তারপরে সবজিগুলো একসঙ্গে আবারও প্রায় তিন মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি সবজিগুলো যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ গ্রেট করে নেওয়া আদা আবারও এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক আমি এখানে পুঁই শাকগুলো আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পুঁইশাকের ডাটাগুলো কিন্তু বেশ অনেকটাই মোটা মোটা এই জন্য আমি মাঝখান থেকে এগুলোকে একটু ফেরে নিয়েছি ফেরে নেওয়ার পরেও কিন্তু এগুলো বেশ অনেকটাই মোটা আছে সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়েছিলাম ভাজার সময় তাই বাকি লবণটা কিন্তু স্বাদ বুঝে পরে দিয়ে দিলাম এখন আবারও একটু ভালো করে নেড়েচেরে পুঁই শাকগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি কারণ এই শাকের ডাটাগুলো কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে তাই আমি সেটা বুঝেই জলটা দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য আট মিনিট পরে ঢাকাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা বেগুন তারপরে দিয়ে দিলাম একটা চামচ ভাজা জিরের গুঁড়ো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই দিয়ে দিলাম চা চামচ চিনি তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ নারকেল কোড়া ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য এখানে শুধু এক টেবিল চামচই দেখানো গেছে তারপরে ভালো করে একবার নেড়ে কিন্তু একটু মিশিয়ে নেব পুঁইশাকুলো আর নারকেল কোড়াটা থাকলে কিন্তু অবশ্যই দেবেন একটু নারকেল কোড়া দিলে কিন্তু এর স্বাদ বেশ অনেকটাই বেড়ে যায় দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোহিটে করে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু আমাদের এই পুঁই শাকের চড়চড়ি একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি ওপর থেকে গার্নিশের জন্য সামান্য একটুখানি নারকেল করা আবারও ছিটিয়ে দিয়েছি তো এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে এরকম পুঁই শাকের চড়চড়ি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি সমেত তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ